Thank you.
প্রাণী সম্পদ বিকাশ কল্যাণ দপ্তর মাননীয় মহকুমা শাসক রামপুরহাট মাননীয় অধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ আমাদের বীরভূম জেলা পরিষদের সচিব সুপ্রিয় বিডিও মল্লারপুর জয়েন্ট বিডিও মল্লারপুর স্টেট ব্যাংকের সমস্ত আধিকারিকবৃন্দ আমাদের ময়ূরেশ্বর ওয়ান পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং সবাই যারা আজকে এখানে জড়ো হয়েছেন তাদেরকে বীরভূম জেলা পরিষদ এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের এই বৃষ্টিবিঘ্নিত দিনে আপনারা কৃতজ্ঞ। আজকে যে অনুষ্ঠানটাতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি সেই অনুষ্ঠানটা সম্পর্কে পরবর্তী বক্তারা নিশ্চয়ই বিস্তারিতভাবে বলবেন। শুধু এইটুকু আমরা বলতে পারি যে বীরভূম জেলাবাসীর পক্ষ থেকে আজকে পণ্যের মনে এনআরজিএর টাকা দেওয়ার পরিকল্পনা করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, কারণ সম্ভবত ভারতবর্ষে এই প্রথম হাতে কলমে কোনো একটি পঞ্চায়েতে এই প্রথায় এনআরজিএর শ্রমিকদের হাতে টাকা তুলে দেওয়া হবে। মাত্র গত 4 কাগজ ভারত সরকার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে এই পরিকল্পনাটা ঘোষণা করেছে। আমরা নিশ্চয় গর্বের সাথে বলতে পারি ভারত সরকার এই পরিকল্পনা সরকারিভাবে ঘোষণা করার 6 মাস আগে আমাদের জেলায় মাননীয় জেলা শাসকের নেতৃত্বে আমরা কাজটা শুরু করেছিলাম এবং আমরা গত 1 মাস ধরে এটাকে ট্রায়াল রান দিয়েছি। আজকে আমরা এটাকে অফিসিয়ালি লঞ্চ করছি এবং আমাদের পরিকল্পনা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা দেখে বা আমাদের অভিজ্ঞতা নিয়ে অন্যান্য জেলা এই জেলাবাসীর সাফল্য আপনাদের সবাইকার সাফল্য বিশেষভাবে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ এগিয়ে আসছেন। আমরা 3-4টি ব্যাংকের সাথে কথা বলেছিলাম, স্টেট ব্যাংক প্রথম এটা এগিয়ে আসছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। মডেল রান করানো হয়েছে এখানে এবং এই পঞ্চায়েতে করবেন, কারণ আমরা একটা অফিসিয়ালি ইউআই করতে যাচ্ছি, সেখানে যত কম এটা হয় ততই ভালো। শুধু একটাই কথা বলবো যে বায়োমেট্রিক কার্ড
ইন্ট্রোডিউস করা আমাদের ভবিষ্যতে এনার্জিকে টেকনোলজিক্যাল আসপেক্টে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রথম ধাপ। আমরা যারা আজকে কার্ডগুলো পাবেন বা ভবিষ্যতে যারা কার্ডগুলো পাবেন সবাইকে একটা জিনিস অনুরোধ করবো যে কার্ডটা খুব যত্নের সাথে রাখবেন। এই কার্ডের মাধ্যমে আমরা যেটা সবচেয়ে ভালোভাবে করতে পারবো সেটা হচ্ছে এনার্জিকে টাকা পয়সা নিয়ে নানা রকম অভিযোগ টভিযোগ উঠত ইতিপূর্বে যে একজনের টাকা অন্যজন নিয়ে নিয়েছে, সেটা সম্পূর্ণ বন্ধ হবে। এই কার্ড আরও বিভিন্ন ক্ষেত্রে অলরেডি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং হয়তো আরও অনেকগুলো প্রোগ্রামে এই কার্ডের সিস্টেম আসবে। এই কার্ডটার সাথে যাতে মানুষের তরফ থেকে এখানে যারা এসছেন তাদেরকে আন্তরিক নমস্কার জানায়, অভিনন্দন জানায় এবং আমাদের সাথে থাকার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানায়। এবং তার যে ডেটাবেসটা আমাদের হোস্ট কম্পিউটার বা আমাদের সেন্ট্রাল সিস্টেমে পৌঁছে যাচ্ছে। এবার আমাদের স্টেট ব্যাংকের বিসি মডেল বা বিজনেস করেসপন্ডেন্ট মডেলটা আমরা বলছি, বিজনেস করেসপন্ডেন্ট এনরোল বেনিফিশিয়ারিজ অ্যাকাউন্ট অফ দ্য ব্যাংক। অ্যাকাউন্টটা যে মুহূর্তে খোলা হয়ে গেল সেই অ্যাকাউন্টটা টাকা তুলতে পারবেন, টাকা জমা দিতে পারবেন এই স্মার্ট কার্ডের মাধ্যমে। তার কাছাকাছি যে টার্মিনাল বা আমাদের কাস্টমার সার্ভিস পয়েন্ট পৌঁছে যাচ্ছে সেখানে প্রত্যেকটা গ্রামে 1 কিলোমিটার পেরিফেরির মধ্যে একটা করে সিএসসি থাকবে, যার পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আমরা শুরু করেছিলাম 19টা দিয়ে, এই মুহূর্তে আমাদের 30-এর কাছাকাছি কাস্টমার সার্ভিস পয়েন্ট তৈরি হয়ে গেছে। এটা আরও বাড়বে যত দ্রুত সম্ভব। প্রত্যেকবার যখন একটা ট্রানজাকশান হবে বা এই টাকা তোলা বা জমা দেওয়া হবে তার সাথে এটিএমের মতন একটা স্লিপ বেরিয়ে আসবে, তাতে কত টাকা তোলা হলো এবং কত টাকা ব্যালেন্স থাকলো সেইটা কাস্টমারের হাতে পৌঁছে যাচ্ছে। ট্রানজাকশানটা কখনোই এই ফিঙ্গারপ্রিন্ট বাদ দিয়ে বা এর ব্যতি রেখে করা যাবে না, কারণ যখনই তার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ইনপুট করব এই সিস্টেমে তখনই তার ফিঙ্গারপ্রিন্টটা যে কোনো 6টা আঙুলের মধ্যে একটা আঙুলের ছাপ চাইবে এই সিস্টেম, সেই আঙুলটা তাকে এখানে প্রক্ষেপণ করতে হবে বা এখানে কাজ করতে হবে, সেই অনুযায়ী তিনি পাবেন টাকাটা। তার আঙুলের ছাপ যদি না মেলে, আগে যেটা বললাম তারই পুনরুক্তি করছি, তাহলে অন্য লোক হলে এটা ফ্লোচার্টটা বা সিস্টেমটা পরপর যদি আমরা অনুধাবন করি তাহলে দেখবো প্রথমে কি হচ্ছে, এমজি এনআরজি ডিস্ট্রিক্ট সেলস টাকাটা বা অ্যালোটমেন্টটা পাঠাচ্ছে স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংক সেই টাকাটার প্রসিপ্টটা পাঠিয়ে দিচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতকে যার স্টেট ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করছেন। তারপর সেই গ্রাম পঞ্চায়েত পেমেন্ট অ্যাডভাইসটা পাঠিয়ে দিচ্ছেন বেনিফিশিয়ারিদের জন্য ব্রাঞ্চে তাদের লিস্ট অনুযায়ী, সেই লিস্ট অনুযায়ী ব্যাংক সঙ্গে সঙ্গে এটাকে আপলোড করে দিচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে, নির্দিষ্ট দিন ওই টাকাটা ঢুকে যাচ্ছে আর বেনিফিশিয়ারি এই টাকাটা ইন্ডিভিজুয়ালি তুলে নিতে পারছে। তার মানে কাস্টমার এই যে টাকাটা পাচ্ছেন টাকাটা পাবেন 48 ঘন্টার মধ্যে, এটা গভর্নমেন্টের স্টিপুলেশন আছে যে এই যে 100 দিনের কাজ কমপ্লিট হওয়ার 14 দিনের মধ্যে কাস্টমার শুড গেট দ্য মানি, 14 দিনের মধ্যে টাকাটা তার হাতে যাতে পৌঁছে যায়। আমাদের এই সিস্টেমের মাধ্যমে তার অনেক আগেই পৌঁছে যাবে যে অন্য টাকা। কাস্টমাররা কি করতে পারবে, এই টাকা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নর্মাল ব্যাংকিং পরিষেবা 10টা থেকে 4টে পর্যন্ত হয়, কিন্তু এখানে বেশিরভাগই গ্রামবাসী এবং এগ্রিকালচার বা চাষবাসের সাথে যুক্ত থাকেন বলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিস্টেমটা চালু আছে। ট্রানজাকশনটা 10 টাকা থেকে করা যাবে একদিনে 10,000 টাকা পর্যন্ত, এর জন্যে আজকে একবারের বেশি ব্যবহার করা যাবে না এরকম কিছু নেই। ধরে নেওয়া যাক একজনের অ্যাকাউন্টে যদি 5,000 টাকা থাকে তিনবার ব্যবহার করে 5,000 টাকা তিনবারে তুলে দেওয়া হবে। এইভাবে টোটাল সিস্টেমটা বেনিফিশিয়ারি রিসিভ দ্য পেমেন্ট ফ্রম দ্য এমজি এনআরই দিয়ে উইদিন দ্য স্টিপুলেটেড 14 ডেজ, 14 দিনের মধ্যে টাকাটা সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। এবার একটাই প্রশ্ন উঠতে পারে, আমাদের ব্র্যান্ড ইকুইটি, আমরা বাটা বলতে জুতো বুঝি, কলগেট বলতে টুথপেস্ট বুঝি, সেরকম ব্যাংক বলতে স্টেট ব্যাংক বুঝি, তারপর আমাদের লার্জেস্ট নেটওয়ার্ক আপনারা জানেন আজকে সারা ভারতবর্ষে কোর ব্যাংকিং সিস্টেমের জন্য আজকে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট ব্যাংকের সেন্ট্রাল সার্ভারে আছে, আপনি এখানকার অ্যাকাউন্ট হোল্ডারের অন্য জায়গা তুলতে পারেন। এই ইনফ্রাস্ট্রাকচারটা এই পরিকাঠামোটা আমাদের আছে এবং লার্জেস্ট ম্যান পাওয়ার এবং তদুপরি যেটা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমাদের
প্রতি মুহূর্তে বাড়তে চলেছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অল্টারনেট চ্যানেল এই মুহূর্তে পয়েন্ট তৈরি হয়েছে এবং 31টা এটিএম আমাদের তৈরি আছে আমাদের 72টা ভিলেজ বা গ্রাম এই মুহূর্তে আমাদের মধ্যে শিক্ষিতভাবে এখানে মডেলটা চালু করা হচ্ছে যা প্রথম পদক্ষেপ হচ্ছে মল্লারপুর এবং মল্লারপুরে এই কাজটা শুরু করার জন্য এমজিএনআরই যে সেইন দা পাম্পস টু এসবিআই ভারতীয় স্টেট ব্যাংকে টাকাটা পাঠাচ্ছে তারপরে স্টেট বিআই একটা গ্রাম পঞ্চায়েতের স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে তার পরবর্তী পদক্ষেপ মাননীয় উপস্থিত অনেকগুলো প্রকল্পে অনেকগুলো প্রোগ্রামে কর্মসূচিতে বিদ্যুৎ অনেক ভালো জায়গা করে দিয়েছে অনেকগুলো বা অভিনব উদ্যোগই আমাদের জেলা থেকে নেওয়া হলো এটা লটা বড়ি হচ্ছে তো ওই ঢুকে নানা ধরনের নিয়ে আমরা ওই ইয়ে বলা ভাবনি প্রকল্প একটা বলা প্রত্যেকটি প্রকল্প আর আজকে আমাদের এই বায়োমেট্রিক কার্ডের মাধ্যমে মজুরি প্রদান করা যে প্রকল্প প্রত্যেকটি প্রকল্প যদি আমরা করতে পেরেছি তার মূল কারণ হচ্ছে এসডিও সাহেব আমাদের এডিএম সাহেবরা আমাদের যারা পঞ্চায়েতে যারা আধিকারিক আছেন যারা আমাদের জনপ্রতিনিধি আছেন আমাদের প্রত্যেকটি পর্যায়ে আমরা এত ভালো সাপোর্ট পেয়েছি মানে একটি আইডিয়া থাকতেই পারে কিন্তু ওই আইডিয়ায় আস্থা দেখিয়ে তারপর সেই সাপোর্ট দেওয়া আর কোনো রেজিস্ট্যান্স না করা এটা কিন্তু যাতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রকল্পটি এই টিমকে আমরা এক্সটেন্ড করতে পারি এটা হলে যেটা আপনারা অনেকে শুনেছেন যেটা আমাদের একটা প্রেজেন্টেশনে দেখা যে এখানে যে কার্ড পাওয়া কিন্তু অনেক সময় লাগে টাকা পেতে ছ মাস বা 3 মাস এখন এখানে আমাদের উইকলি ছিল আমাদের ব্যাংকের পেনিট্রেশন কিন্তু আমাদের গ্রামে গঞ্জে খুব কম আছে বা যেখানে পোস্ট অফিস আছে ওটা সিঙ্গেল ম্যান পোস্ট অফিস তো এই সিঙ্গেল ম্যান পোস্ট অফিস মানে কাজ নিয়ে এই এনার্জি চার জন্য আমরা ধরে রাখছি সাহায্য পেয়ে তো এই সিস্টেমের মাধ্যমে যে এই মজুরি প্রদান খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো খুব বেশি দেরি হলে 48 ঘন্টা আমাদের চেষ্টা থাকবে এটা সঙ্গে সঙ্গে এটা যে বেনিফিশিয়ারি থাকে তার অ্যাকাউন্টে টাকা যেন ক্রেডিট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা টাকা চুরিতে আমরা আটকাতে পারবো একটা যে অভিযোগ আমরা প্রথমে শুনি যে টাকা যে এনআরজি ফান্ডের টাকা কিন্তু লিকেজ হচ্ছে অনেক অনেক লিকেজ হয়ে যাচ্ছে অনেক টাকা চুরি হয়ে যাচ্ছে তো এই যে একটি সমস্যা আমরা দেখছিলাম কমপ্লেন পাচ্ছিলাম অভিযোগ পাচ্ছিলাম এটাকে কিন্তু আমরা আটকাতে পারবো তো আমরা আশা করব আমাদের সবার সাহায্যে আমাদের মাননীয় মন্ত্রীদের আশীর্বাদে আমরা আমাদের জেলাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি সম্মানীয় আজকের সভা সভাপতি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি শ্রী অন্নপূর্ণা মুখোপাধ্যায় মহাশয় এই মঞ্চে আছেন আমাদের পশ্চিমবাংলার তথা বীরভূমের গর্ব জনাব নুরিয়ামন মহাশয় যিনি বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথে মুখর হয়েছিলেন সঙ্গে আছেন আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক মাননীয় সম্মজিৎ দাস মহাশয় এই মঞ্চে আছেন আমাদের রামপুরহাট মহকুমার ডাইনামিক মানুষ শিবিদান রায় মহাশয় এই মঞ্চে আছেন আমাদের জেলার নোডাল অফিসার সুপ্রিয় বাবু আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল সাহা এখানকার বিডিও সাহেব এখানে আছেন মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন যিনি ভালো ম্যানেজমেন্ট করতে পারেন যিনি ভালো ইমপ্লিমেন্ট করতে পারেন সেই ধরনের একজন যোগ্য প্রধান দীর্ঘদিন বিধবা মানুষদের কি করে বিধবা ভাতা দেওয়া যায় হয়েছে যা গরিব মানুষের কাছে আপনারা জানেন আমার সোসাইটি কম্পোজ আপ টু গ্রেট ক্লাসেস তো ধোয়ার বোর্ড এটি একদম দিনা দেন তো ধোয়া দিনা দেন আপনি নাই তো এক ধরনের ক্ষুধার্ত মানুষ আর এক ধরনের যারা
খেয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষ আপনার এই না খেতে পাওয়া মানুষের জন্য যারা 100 দিনের কাজের প্রোগ্রাম পেয়ে যাওয়ার জন্য আমাদের ব্যাংকের ম্যানেজার বাবু বলছিলেন আমাদের এডিএম সাহেব বলেছেন খুব ভালো একটা প্রোগ্রাম এডিএম কার্ডের মতো খুব সহজে মানুষ তার ন্যায্য মূল্য পেতে পারে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন আপনাদের অনেক কণ্ঠে অনেক ক্ষুধা আছে কৃষ্ণা আছে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি নমস্কার এখন বক্তব্য রাখবেন মন্ত্রী মহোদয় চিত্তনাথ সিংহ মহাশয় বীরভূম জেলা জেলার সভাধিপতি মাননীয় প্রণব মুখার্জী মহাশয় মানে অতিরিক্ত জেলা শাসক এবং জেলা পরিষদের সচিব এবং বিডিও স্যার এবং রামপুর সাবডিভিশনের এসডিও মহাশয় এবং ব্যাংকের যারা আধিকারিকবৃন্দ এসেছেন তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি সভাধিপতি এবং এই মল্লাপুর এক নম্বরের প্রধান সবাইকে ধন্যবাদ জানাই এবং সামনে সাংবাদিক বন্ধুরা আছেন বা এখানে যারা এসছেন এই বৃষ্টির মধ্যেও তারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে আছেন তাদের ধন্যবাদ জানাই এবং আজকে আমরা যখন মন্ত্রী হই 20 মে তার কয়েকদিনের মধ্যেই জেলা শাসক আমাকে এই ব্যাপারটা বলেছিল যে এরকম একটা জিনিস করতে চাইছি আমরা আমি বলেছিলাম নিশ্চয়ই ভালো জিনিস নিশ্চয়ই হোক এবং এই ধরনের জিনিস আমরা চাই যাতে যেখানে টাকা পয়সার ব্যাপার থাকে যতটা পারা যায় চুরি আটকাতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই নীতি এবং সাধারণ মানুষের তারা যথাযোগ্য কাজ করে পয়সা যেন পায় কালকে যেমন একটা পাঁচ ফাঁকা দেখতে গেছিলাম নহাটি পেয়ে সেখানেও রাত্রিবেলায় ওই গ্রামের লোকেরা বললো আমরা 5-6 মাস কাজ করেছি এখনো টাকা পাইনি তবে এসবি সাহেব ছিলেন উনি বললেন যে আমি দেখছি কি ব্যাপার উনিও আমার সঙ্গে ছিলেন এই যে 5-6 মাস টাকা পাইনি বা অনেক সময় টাকা না থাকতেও আমরা পরিকল্পনা করে ফেলি এবং সেখানে কিছু লোক কাজ করে তাদের টাকা পয়সা নিয়ে গোলমাল হয় এবং অন্যের টাকা একজনের টাকা অন্যজন তুলে নেন এবার এই যে কাজের বায়োমেট্রিক কার্ড আজ থেকে চালু হচ্ছে বা পাইলট চলেছে 1 মাস এতে আশা করি এই রিকোয়েস্টটা পুরোপুরি পাবেন অন্য কেউ তুলতে পারবেন না এবং এই স্টেট ব্যাংক ওনারা এগিয়ে আসার জন্য ওনাদেরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটা জিনিস গর্ব লাগে যে আমি এই জেলা থেকে জিতে মন্ত্রী হয়েছি এবং ভারতবর্ষ যেটা গোটা ভারতবর্ষ 4ই আগস্ট যেটা ডিক্লেয়ার করেছে তার আগেই আমার জেলা এইটা পড়ে দেখাচ্ছে এবং যেটা অতীতে আমরা বলতাম যে বাংলা আগে হবে তারপর সেটা ভারতবর্ষ হবে যেটা মহাপুরুষরা বলতেন এবং আমাদের মাননীয় করে ভারতবর্ষ ভাববে সেই তারই যে রাজ্যের মধ্যে আমাদের বীরভূম জেলার জেলা শাসক মহাশয়কে ভেবেছেন এবং ভেবে গিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি আস্তে আস্তে আমরা 5 বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছাবো এই আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার এটা হয়তো আপনার ছবি দেখলেন এখানে আমরা ওগুলো লিখতে পারলাম না কেউ যেটুকু বুঝলাম কিন্তু অনেকটা ফাইদা তুলে নিতে পারি এই কার্ডটির নাম আছে একটা নাম তো এখানে লিখতে পারছি আমি অনেকগুলো নাম ঢুকলাম তার মধ্যে অনেকে হয়তো নাম হতে পারে জব কার্ড বা বিজনেস কার্ড বা বিজনেস পোস্টপন্ডের কার্ড বায়োমেট্রিক কার্ড অবশ্যই যাই হোক তো সোজা হিসেবে বলা যে স্মার্ট কার্ড বা জব কার্ড তুলতে যায় যিনি কাজ করেছেন তিনি কিন্তু এই সিস্টেমে টাকা তুলতে পারেন যার ফলে এই ব্যাংকিং সিস্টেমটা স্টেট ব্যাংকে অনেক ধন্যবাদ দেবো তারা কিন্তু এমন সুন্দরভাবে প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছেন তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি শেষ ধন্যবাদ দেবো
আবার প্রধান বলেছি তবু বলছে আবার ডিএম সাহেব এডিএম সাহেব বা দাদা এডপ্রেসি অফিসার এবং এটা যে বীরভূম জেলাতে প্রথম জন্ম সেই জন্য হৈদরার জন্য মনটা গর্ব বোধ করছি আমি প্রথমে হ্যালো হ্যালো আমাদের দরকার ওখানে অমর বাদ হাত দিয়ে দেওয়া করো যদি মূর্তি হাত দিয়ে একটা দেওয়া হলেই সভাপতি এবং বীরভূম জেলা পরিষদের বক্তব্য রাখার জন্য অন করো অন করো এটাকে অন করো সুইচটাকে অন করো উপরে অন নেই তো নেট কিনে নিয়ে হ্যাঁ এই গত বছরে আমরা প্রথম হয়েছিলাম রাজ্যের মধ্যে পঞ্চায়েত ভিত্তিক খরচের ক্ষেত্রে এবছরে আমরা এখনো ফার্স্ট রাউন্ড করছি অর্থাৎ আমরা প্রথমেই খরচের জায়গায় আমরা আছি প্রথম বীরভূম জেলা এখন বিশেষ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে সামনে নিয়েই যে অধিকার আমরা পেয়েছি সেই অধিকার একদিকে রক্ষা করা আরেকদিকে আরো 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 অধিকার আমাদের পেতে হবে আরো উন্নয়ন আমাদের করতে হবে তখন সেই উন্নয়ন মানুষের কাছে আসবে আমরা শিক্ষাক্ষেত্রে গিয়েছি আমরা নারী শিক্ষাক্ষেত্রে গিয়েছি আমরা বলে আরো অনেক সমস্যা আছে সেগুলো আমাদের মেটাতে হবে আমাদের পানীয় জলের ক্ষেত্রে অনেকটা এগিয়েছি তবুও আমাদের সমস্যা আছে হ্যাঁ অগ্রগতি নিশ্চয়ই আছে অগ্রগতি আছে বলেই সমস্যা আছে একটা রাস্তা করলাম এটা অগ্রগতি কিন্তু সেই রাস্তাটা খারাপ হলো সেটাকে আবার সারাতে হবে এই অগ্রগতির এই লক্ষণ একদিকে অগ্রগতি নির্মাণ আরেকদিকে তাকে প্রতিষ্ঠা করা তাকে আরো উন্নত করা এই উন্নত করার মধ্যে দিয়ে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে মানুষের চেতনা মানুষের উন্নয়ন সেই চেতনা বাড়ানোর জন্য আমরা ট্রেনিং সেন্টার করলাম আজকেই কিছুক্ষণ আগে আমরা সেই ট্রেনিং সেন্টার আজকে উদ্বোধন করতে পারলাম তার দ্বার উদ্ঘাটন হয়ে গেল আমাদের জেলাকে একটি এগোচ্ছে আমরা আশাবাদী আপনাদের উপরে আস্থা রেখেছি আপনাদের আপনারা আমার প্রণাম গ্রহণ করুন এই বলে সবাইকে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার মূল্যবান বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা নুরালম চৌধুরী মহাশয় প্রাইমেট থেকে যিনি প্রথম পেমেন্ট তুললেন তার পেমেন্ট থেকে 900 টাকা রসিদ সঙ্গেছে 910 টাকা ম্যাম বললেন ভারতবর্ষে প্রথম গত 3-8 থেকে 9-8 এর মধ্যে কাজটা করেছেন অর্থাৎ মাত্র 7 দিনের মধ্যে তাকে এই বায়োমেট্রিক মেশিনের সাহায্যে পেমেন্ট দিয়ে দেন এই মেশিনের এটাই সবচেয়ে বড় সকলকে
আন্তরিক কৃতজ্ঞতা সেই চলবে এবং আমরা যেটা আগে ভেবেছি বা আগে করেছি এবার ভারত সরকার আমাদের এটা নিয়ে চৌঠা আগস্ট যেটা চালু করছে পুরো ভারত শিবিরে এটার মধ্যে একটি স্বাভাবিক গল্প যে আমাদের জেলা ফার্স্ট আগে করে দেবে সেটা কোন সেটা সেই প্রজেক্টটা ভারত সরকার নিচ্ছে দিয়ে ওরা ভারতবর্ষ জুড়ে চালু করছে স্বাভাবিক জেলা চলে এসে মানে গর্ব থাকবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলতে চাইছে যে আমরা 24 বছর যে পিছিয়ে গেছি এবং শাসনে তাদের দুর্নীতির ব্যাপারে আমরা যে বারবার পিছিয়ে গেছি আমরা সেই জায়গা থেকে আবার 1 নম্বরে আসবো এবং সেটা আজ আমরা 2-1টা করে আস্তে আস্তে দেখাতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা আমরা করে দেখাচ্ছি বা তিনি দেখাচ্ছেন যে যেটা বলি সেটা উনি করছেন আমাদের অনেক সুবিধা হবে মানুষ যারা এনআরজিএ কাজ করছেন তাদের জন্য ভারতবর্ষ থেকে প্রত্যেক বছর 20 কোটি টাকা দেওয়া হচ্ছে এবং তারা যে প্রত্যেকটা জায়গায় যে গরিব মানুষরা কাজ করেন তারা টাকা পেতো অনেক সময় দেরি হতো বন্ধ হবে এবং 14 দিনের মধ্যেই তারা টাকা পাবেন এবং যার টাকা তিনি তুলতে পারবেন সেই জন্য বায়োমেট্রিক্স কার্ডটা সেভাবে ব্যবহার হবে এখানে 3-6টা আঙুল বিধি সে যার যে টাকা পাবো সেই শুধু তুলতে পারবে কারণ অন্য ছবি দিয়ে অন্যজন নিয়ে গেলে সেটা কম্পিউটারে ফিট করবে না অটোমেটিক সে টাকা পাবে না এবং এই জন্য মানে তাতে হয় কি সাধারণ গরিব মানুষদের অনেক বহুত সুবিধা হবে এটা কি রাজ্যে ইচ্ছি এবং আমাদের আইকিউটা নিয়েই ভারতবর্ষ 4 আগস্ট সেটা চালু করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে উনি যে জায়গায় পৌঁছেছেন এবং উনি যেটা বলেছেন যে কথা কম কাজ বেশি এবং ভারতবর্ষের মধ্যে আবার পশ্চিমবাংলা এইরকমই 2-1টা কাজ তার নমুনা তিনি আবার ভারতবর্ষের মধ্যে আগে এগিয়ে যেতে চাইছেন যাতে ভারতবর্ষকে বোঝানো যায় অন্যান্য স্টেট বুঝুক যে পশ্চিমবাংলা আবার জেগে গেছে এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন চলে যাচ্ছা না মনে রাখলে আমাদের ঘরের লোক চার 5-6 দিন আমাদেরকে সময় দিয়েছিল আর জুন মাস থেকে সাধন মূলত যদি বলেন আমাকে এনজিও নৈশভা প্রথম মাথায় দিয়েছিল অনেক আগে তারপরে জেলা শাসক সেটা গ্রহণ করে এবং সারা ভারতবর্ষকে পাঠায় পাঠানোর পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে অ্যাপ্রুভ করার পরে প্রথম আমাদের এখানে শুরু করার উদ্যোগটা নেই আমার প্রতি আস্থা রেখেছিলেন ওনারা আমি আমার মনে হয় যে সেই আস্থা আমরা রাখতে পেরেছি আর এর আরেকটা বিশেষ সুবিধা বলি যেটা হচ্ছে যে লেবাররা কাজ করতে করতে একদিন বললো যে টাকা পেমেন্ট দেবে লেবাররা ব্যাংকে গেল বিরাট ভিড় আমার পাশের পঞ্চায়েত ওখানে টাকা নিচ্ছে পর্যন্ত এই পরিষেবাটা পাচ্ছে 5টার পরে গিয়ে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকাটা ওখান থেকে কি পঞ্চায়েতে না এটা 3টে পয়েন্ট করা হয়েছে একটা গোয়ালাতে যাতে পড়ার লক্ষ্যে এখানে আসতে না হয় ওখানে আমার 2টো সংসদ 4টে গ্রাম ওখানে পাচ্ছে মেজাপাড়া মথুরাপুর মৌরপুর আর গোয়ালা এই 4টে ওখানে পাচ্ছে আর একটা নৈশভার অফিসেই হয়েছে আর একটা আমাদের এই স্কুল মোড়ের কাছে আর একটা পয়েন্ট করা হয়েছে হোসেন বলে একটা প্রোগ্রাম শুরু করেছেন মনমোহন সিং ইউপিএ চেয়ারপার্সন এবং আমাদের অর্থমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তো সেখানে আমরা গিয়েও ছিলাম এবং প্রতিটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং তারা যাতে গ্যাসি এবং আমরা ইয়ে করি যে আমরা আমার জেলাতে কেন এটা করতে পারবো না এবং তারপরে উদ্যোগটা আমরা নিই এবং আমরা মাননীয় প্রধান 1 নম্বর পঞ্চায়েত যে উদ্যোগী মানুষ তাকে বলি যে এরকম ধরনের আমরা যদি শুরু করতে পারি তাহলে আমাদের যারা কাজ করার জন্য যারা এসছে এবং তাদেরকে যাতে কাজ একদিন টাকা নেওয়ার জন্য যাতে তাকে কাজ কামাই করতে না হয় সেজন্য এইটা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকে এবং তারা সেই কাজ করে আসার পরে এবং এখানে ছুটির দিন বলে কিছু নাই ঘন্টায়
Thank you.
যাবে।